শারদ উৎসব উপলক্ষে গত 6 বছর ধরে খটিকরা বিধানসভা কেন্দ্রের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে চলছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এবছরও তার ব্যতিক্রম নয়। গত বেশ কিছুদিন যাবৎ খটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন মন্ত্রী সুধাংশু দাস। রবিবারও গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এবং ডেমডুম, জুড়িছড়া, সায়দাছড়া ও রাজকান্দি এডিসি ভিলেজের জাতি জনজাতি উভয় অংশের মানুষদের হাতে উপহার হিসেবে শাড়ি, ধুতি ও পাছড়া তুলে দেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এদিন প্রায় 600 দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অনুকূটের জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।